यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं श्रियाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय शम्भवामि युगे युगे। जय राम। परम गुरु सद्गुरु श्री श्री राम ठाकुरेर स्वहस्ते लिखित पत्रांश वेदवाणी थेके पाठ। वेदवाणी द्वितीय खंडेर 190 नम्बर वाणी थेके पाठ करछि। সংসার চিন্তার কারণেই মন নানান দিকে ছুটাছুটি করে, করিলেও সময় করিয়া তাহাকে বসে নিতে, প্রতি সময় গুরুর কর্ম সম্পাদন করিতে চেষ্টা করিবেন যখনই সময় পান। তাহা যদি না পারেন, তবে সকল ভার গুরুর উপর দিয়া উপস্থিত কার্যের শেষ করিতে চেষ্টা করুন এবং সর্বদাই সুখের দুঃখের কি কোনো লালসা কি ভাবনা চিন্তা না করিবার জন্য চেষ্টা করুন। সেও যদি না পারেন, তবে কেবল গুরুজি গুরুজি উদারার শরণে সুরে সর্বদা উচ্চারণ করিতে চেষ্টা করুন। সকল ক্রিয়া স্তব স্তুতি জপাদি যাহা নৈমিত্তিক বিধান আছে কি ধ্যান সকলই পারলে করবেন, না পারলে না করিবেন, তাহাতে কোনো প্রকার অপরাধ হইবে না, কোনো চিন্তা ভাবনা করিবেন না। সত্য অর্থাৎ ধীরকে সর্বদা অভ্যাস করিয়া নাম করিতে হয়। হর্তরস্যাভাবে নাম করিলে হাঁপাইয়া পড়িতেও হয়, নাম সাধ্য হয় না, রুচিও ধরে না। ধীরস্তত্র নমুজ্যতে ভগবান বলিয়াছেন, সর্বদাই নাম করিবেন, অনন্য চিন্তাই নাম। সর্বদাই নাম করিতে থাকুন, নামই সকল অভাব দূর করে। গুরু চিন্তা দিবানিশি করিলে তাহার ব্রহ্মপদ ভাণ্ড হয়, কোনো অভাব থাকে না, অপার আনন্দই পাইয়া থাকে। ভগবান সর্বঘটেই নানান প্রকার তরঙ্গের দায় হইতে উদ্ধার করিয়া থাকেন। সর্বদা নাম করিবেন, সত্যনারায়ণী কলির কলুষ নাশ করিয়া জীবের অভাব সমুদ্রের পার করিয়া লয়েন। সংসারে যে কোনো সুখ দুঃখ সকলই ইন্দ্রজালের ঘেরা, অনিত্য আগমপায়ী বন্ধনই হইয়া থাকে। অতএব যাহাতে এই সকল সুখ দুঃখময় বুদ্ধির বিষয় হইতে মুক্তি হইতে পারেন, তাহারই প্রতি সর্বদা মনোনিবেশ করিতে চেষ্টা করিবেন। সর্বদা শ্বাস প্রশ্বাস যত ধীরে ধীরে চালাইয়া জপের অভ্যাস করিতে পারেন, তাহাই চেষ্টা করিবেন। সংসারে যখন যাহা হইবে ভোগ নিতে নিতে, সহ্য করিতে করিতে ভোগ ক্ষয় পাইবে, সংসার মুক্ত হইবে সন্দেহ নাই। ভবিতব্য সংসারের বিধান করিয়া থাকেন। ভবিতব্য যেখানে উদয় করিবে, বিবাহ সেখানেই
হইবে, তাহার বাধা দেওয়া যায় না। সংসার মায়াময়, বলং বলং বাহুবলং খুড়া জ্যাঠা প্রভৃতি পাত্র সুখের যোগাযোগের সম্বন্ধ জানিবেন, আপনার ভাগ্যকে সর্বদা দেখিবেন, কাহারও কোনো ত্রুটি লইবেন না। পতি সেবাই সতীর পরম ঐশ্বর্য, পতি যোগী সতীর পরম শান্তি। সকল ভার ভগবানকে দিয়া পরিপূর্ণ শান্তিতে এ জগতের উপস্থিত কার্য সকল সুসম্পন্ন করিতে থাকো। ভগবান সকল বিষয়ের অভাব হরণ করিয়া পরম শান্তিতে রাখিবেন, সর্বদাই মঙ্গল করিবেন। ভবিতব্য যাহা করেন তাহার হাত এড়ানো যায় না। দাম্পত্য প্রণয়ের স্বরূপ মিলনে যত আনন্দ হয়, বিরূপ মিলনে সেই রূপ হয় না। ভবিতব্যই ইহার কর্তা, কাহারও কোনো হাত নাই। যাহা হয় ভগবানই করিবেন, আপনার কোনো চিন্তা করিবার কিছুই নাই। সংসার সম্বন্ধ যাহা যাহা অদৃষ্ট চক্রে ঘুরিয়া থাকে, ভগবত স্মরণ শক্তি দ্বারা সকল অবস্থা মুক্ত করিয়া লয়। প্রারব্ধ গতিকে যাহা দেয়, যে ভাব লাভ হয়, তাহাই ভগবানের কৃপা জানিবেন। প্রারব্ধ দত্ত কর্ম যাহা কিছু সংসারে উৎপন্ন হয়, তাহা সকলই গুণের বন্টন মাত্র। সত্যনারায়ণই কেবল তাহাদের ভাণ্ডারী, তাহার আশ্রয় লইলে সমস্ত কর্ম ক্ষয় হইয়া যায় এবং যজ্ঞ সমাপনান্তে কৈবল্য ধামে লইয়া যায়। ভবিতব্যই সম্বন্ধের মিলন অমিলের কর্তা, যেখানে নির্ণয় হইয়াছে সেখানেই হইবে, চিন্তার কিছুই নাই। ব্রহ্মপর্ণীয় সঙ্গ কখনো বিফল হয় না। দক্ষমানীয় কর্ম সকলেই ফলাফলে বিভক্ত থাকে, সর্বদা নাম করিবেন। গুরুর ধ্যানং তথা নিত্যং দেবী ব্রহ্মময় ভবেত পিণ্ডে পদে তথা রূপে মুক্তাস্তে নাত্র সংশয়া, নিরাশের কি আছে। শূন্য ধাতু প্রবেত প্রাণ, প্রাণোহি ভগবান ঈশা, প্রাণ বিষ্ণু পিতামহ, প্রাণ ন ধার্যতে সর্বং সর্বং প্রাণময়ং জগৎ। মনির অর্থাৎ পূর্বপারস্থিত ব্যাস কাশীতে রূপ লাবণ্যে রস বিরসের তারতম্য দ্বারা প্রলোভিত হইয়া সত্যরূপ যে অখণ্ড অবিনাশী প্রাণ, তাহাকে ভুলিয়া মনের জল্পনা কল্পনায় বিমোহিত হই বলিয়াই হৃদাকাশ সীমাবদ্ধ রূপের ত্যাগ করিতে পারে না। কারণ প্রাণের কোনো রূপ নাই, মনের দ্বারা সীমাবদ্ধেই রূপের অস্থায়ী বৃত্তির সম্ভোগ ঘটিয়া থাকে। জন্ম মৃত্যু এড়াইতে মনে পারে না, প্রাণেই শক্তিমান জানিবেন। পূর্ণেশ্বর পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে, সকল অবস্থায় পূর্ণ জানিবেন। মনের পূর্ণত্ব নাই, অপূর্ণই জানিবেন। প্রাণকেই পূর্ণমাসী বলিয়া প্রকাশ করিয়াছেন, অতএব প্রাণের আশ্রয় নিতে অর্থাৎ
শূন্যকে পড়িলে প্রভা শূন্য, মন শূন্য, বুদ্ধি শূন্য, নিরাময় সর্বশূন্য, নিরাভাস সমাধি তস্য লক্ষণং। ত্রিশূন্য যখন উপস্থিত হয় তখনই যজ্ঞ সমাপ্ত হইয়া থাকে। ব্রহ্ম বেদ যজ্ঞ ব্রাহ্মণ করিয়া বিশ্বনাথই অন্নপূর্ণার অবিমুক্ত ক্ষেত্র করিয়াছেন। ব্যাস অন্নপূর্ণার স্থানে থাকিতে পারে না বলিয়াই পূর্বপার অর্থাৎ মনের কাশি জ্ঞান বলিয়া কীর্তন করিয়াছেন। জয় রাম।